বন্ধুরা, এটি গুলিস্থানের চিত্র, যেখানে সন্ধ্যা হলেই এমন কয়েক ডজন রাতের পরিবার রাতে শ্রমিক টাকার বিনিময়ে যে শ্রমিক হয়ে কাজ করে তাদেরকে দেখা। এই সকল জনকর্মীদের আসলে একটি সংসার রয়েছে, পরিবার রয়েছে, সন্তান রয়েছে, স্বামী রয়েছে। এদেরকে আপনি যতই রিকোয়েস্ট আর অনুরোধ বিনয় করেন না কেন, তারা কোনো প্রকারভাবে আপনাকে সাক্ষাৎকার দেবেন। তো যাই হোক, আমিও নাসের বান্দা অনেক বলা বলে পরে যখন সাক্ষাৎকার দেয়নি, তখন আমিও ঠিক গোপনে তাদের ভিডিও চিত্র ধারণ করতে এক প্রকার বাধ্য হয়েছি। এই কারণেই যে গুলিস্থানে কীভাবে আপনি বুঝতে পারবেন যে ইনি একজন জনকর্মী বা ইনি এই পেশার সাথে জড়িত, কীভাবে বলবেন? তারা দেখতে পাচ্ছেন যে একটি সামাজিকভাবে একটি মেয়ে যেভাবে আমাদের পক্ষে পর্দাশীল হয়ে ঘর থেকে বের হয় ধর্ম মেনে, ঠিক তারাও এভাবে একেবারে পর্দা করে বোরকা পরে সুন্দর কত সুন্দর পরিসরে বের হয়েছে। অনেক সামাজিক ঘর আছে, অনেক মেয়ে আছে যারা পর্দা বা বোরকা পরে না, কিন্তু তারা এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত না। এক প্রকার আমি বলবো এরা তো আসলে এই পেশার সাথে জড়িতই, এরা তো নোংরামি করছে বা নোংরা কাজ করছে, সেই সাথে কিন্তু ইসলামের অন্তত পক্ষে নারীর পর্দার জন্য যে সবচাইতে পবিত্রতম যে পোশাক সেই বোরকাকে তারা একেবারে অপমান করে ছেড়ে একেবারে মানে হস্তাভস্তি করে দিয়ে দিয়েছে, একেবারে বোরকার বারোটা বাজিয়ে দিয়েছে। সেই সাথে ইসলামের নারীদের পর্দায় থাকার জন্য যে বোরকার কথা বলা হয়েছে বারবার, সেই বোরকাকে তারা কী পরিমাণ অপমান করছে, আমি যেমন মূলত এদের পেশা এই দেখছেন একজন ঠিক আমার থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় বছরের ছোটো হবে, একটি বাচ্চা ছেলে আসছে একজন জনকর্মের সাথে ইশারায় ডাকছে কথা বলার জন্য। ওই যে দেখছেন ইশারায় তাকে ডাকছেন, তার মায়ের বয়সী তাকে ডাকছেন, তার মাকে মনে হয় ডাকছেন, তার মায়ের বয়সী নারীকে তিনি ডাকছেন এবং তার সাথে এবার তিনি কোথায় গিয়ে কাজ করবেন, কত টাকা দিতে হবে সেই বিষয়ে সম্ভবত আলোচনা করছেন। তারা এখানে প্রায় দুই দেড় মিনিটের মতো কথোপকথন হয় তাদের মধ্যে, কী কী কথা হচ্ছিল আমি জানি না, তবে যেহেতু আমার কাছাকাছি কথা হচ্ছিল আমি তো আসলে বুঝিনি, যখন যেহেতু এগুলো তো সামনে দেখি। আর মূলত যারা পরিচিত জন তাদের মানে যে সকল কাস্টমার তাদের পরিচিত, তখন হচ্ছে তাদেরকে শুধু লোকেশন বলে দিতে হয় যে অমুক জায়গায় আসো, এই পর্যন্ত জানাম, কারণ টাকা পয়সা কত কী লাগবে এগুলো তারা পূর্ব থেকে জানে। আর নতুনদের জন্য হচ্ছে যারা এখানে আপনার আশেপাশে যখন কেউ দাঁড়িয়ে থাকে তখন তারা নিজে থেকে এসে বলে যে আসেন কাজ করবেন, এই কাজ করবে নাকি, এই ধরনের নানান অঙ্গভঙ্গি এবং বিশেষ করে চোখের ইশারায় তারা বেশি ডাকে, এবং চোখের ইশারায় যদি আপনি কাফিল হয়ে যান তো আপনি কাছে আসবেন বাকি কথা হল। ঠিক এখানে হয়তো তার পূর্ব পরিচিত, এখানে ছেলেটির সাথে ওই মায়ের বসে তারা তুমি তুমি করে কথা বলছিল, আর ছেলে যে তুমি তুমি করে কথা বলছিল, তারা লোকেশন কোথায় এবং কোথায় গিয়ে আজকে মনোরঞ্জন হবে সেই বিষয়ে তারা কথা বলছে। এবং এক পর্যায়ে ছেলেটি চলে যায় এবং দেখছেন যে তার গায়ে সুন্দর হাত দিয়ে ওই যে একটু মানে কি বলে দিচ্ছে যে এই টাইমে টাইমে এই যে আবার বউ তুমি আবার আসবা কি না, এই কথাটা আমি শুনেছিলাম যে তুমি হ্যাঁ তুমি এখানে আবার আসবা, এই কথাটাই বলতেছিল এবং সে বলছে হ্যাঁ আমি এখানেই আসবো আমরা যাবো একসাথে। তো যাই হোক, তারা আবার এখানে প্রায় অর্ধ ডজন অর্থাৎ প্রায় ছয়জনের মতো তারা এখানে গোল হয়ে কথা বলছে, কে কোথায় কাজ করেছিল, কত টাকার বিনিময়ে কাজ করেছিল এবং গতকালকে বা আজকে কে কয়টা কাজ করেছে সেই বিষয়ে নিয়ে তারা আলোচনা করছে। এবং আমার মনে হচ্ছে কোনো একটি সমস্যা তাদের মধ্যে প্রতীয়মান হয়েছে, যে সমস্যা নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলছিল তাদের মধ্যে। তো যাই হোক, এই ছিল আসলে এখানকার বর্তমান চিত্র। এবং আসলে বন্ধুরা, আপনি কিন্তু হুট করে যদি কেউ গুলিস্থানে নতুন এসে থাকে তাহলে কিন্তু সে হুট করে বুঝতে কোনোভাবেই পারবে না যে এরা আসলে এই ধরনের পেশার সাথে জড়িত, এবং এত সুন্দর বোরকা পরিপাটি করে পরে এসে কত সুন্দরভাবে যাদের চোখ ছাড়া আর কোনো কিছুই দেখার উপায় নেই তারা এই ধরনের পেশার সাথে জড়িত, এবং চোখের ইশারায় মুহূর্তের মধ্যে কাজ করবেন কিনা, কোথায় কী কত টাকার বিনিময়ে কাজ করতে হবে সেই ধরনের বিষয়ে তারা আলোচনা করতে পারে। এটা আসলে বিশ্বাসযোগ্য না, তারপরে আপনাকে বিশ্বাস করতে হবে, কেননা এটি বর্তমান প্রেক্ষাপট এবং রাজধানী গুলিস্থানের সন্ধ্যা নাগাদের পরপরই প্রতিদিনের চিত্র এটি বন্ধুরা। শুধু আপনাদের মাধ্যমে শুধু ভিডিওটি ছড়িয়ে দেওয়ার একটি কারণ এবং উদ্দেশ্য রয়েছে যে এদের থেকে আপনি সাবধান থাকুন এবং এদের ইশারায় আপনি কখনো পড়বেন না। তো যাই হোক, যদি আপনার নোংরামি করার ইচ্ছা থাকে তাহলে এদের সাথে আপনি মিলিত হয়ে সেই নোংরামির সাথে সম্পৃক্ত হতে পারেন, সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।